আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেনে শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের বিষয় ওয়ারশিট ইন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ওয়ারশিট ইন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, নিত্য মজুদ পদ্ধতিতে কার্যপত্র, PA 30, প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে 30তম ক্লাস। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে জেনে এসেছি যে কালান্তিক মজুদ পদ্ধতিতে কার্যপত্রে ইনভেন্টরি কিভাবে হিসাবভুক্ত করতে হবে। তো সেখানে আমরা জেনেছি যে কালান্তিক মজুদ পদ্ধতিতে তিনভাবে ইনভেন্টরি হিসাবভুক্ত করার পদ্ধতি প্রচলিত আছে। তা আমরা দুইটা আলোচনা করেছি, আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মেথড উইথ কস্ট অফ গুডস সোল্ড। এটা আসলে তেমন ব্যবহার হয় না, কারণ ওটা কিছুটা জটিল, ওই জন্য ওটা সাধারণত ব্যবহার করা হয় না। আজকে আমাদের আলোচ্য বিষয় ওয়ারশিট ইন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে র্যাম ইলে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকবে না, পারচেজ দেওয়া থাকবে। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ দেওয়া থাকবে না, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকবে। এই যে, যেমন এই অঙ্কে উদাহরণ 19 আছে যে কস্ট অফ গুডস সোল্ড 224,250, আর ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেন্টরি আছে 101,250, এটা মূলত এন্ডিং ইনভেন্টরি। হ্যাঁ, কারণ কি সেটা আমরা এখন আলোচনা করব, যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে র্যাম ইলে পারচেজ দেওয়া থাকে না, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে। এক্ষেত্রে আমাদের শান্ত একটা জার্নাল বুঝে নিলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি হিসাবভুক্তর ব্যাপারটা সহজ হয়ে যাবে। সেটা আমরা দেখি যে যেক্ষেত্রে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কার্যপত্রে ইনভেন্টরি হিসাবভুক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের এই জার্নালটা বুঝে নেওয়াটা জরুরি। সেটা হচ্ছে যে যখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কার্যপত্র প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে দেখা যায় আমরা একটা জার্নাল দেখতে হবে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ই প্লাস এন্ডিং ইনভেন্টরি ডেবিট এ প্লাস বিগিনিং ইনভেন্টরি ক্রেডিট ই মাইনাস কস্ট অফ পারচেজ ক্রেডিট ই মাইনাস। তার মানে এই জার্নালের মাধ্যমে আমাদের র্যাম ইলে যে বিগিনিং ইনভেন্টরি এবং পারচেজ দেওয়া থাকে এবং আরও পারচেজ সংক্রান্ত যে সমস্ত খরচ দেওয়া থাকে, সেই বিগিনিং ইনভেন্টরি এবং পারচেজ উইথ রিলেটেড এক্সপেন্সগুলো ক্রেডিট হওয়ার মাধ্যমে বিলুপ্ত হয়ে যায়। বিগিনিং ইনভেন্টরি এবং পারচেজ এবং তার সাথে যে সমস্ত পারচেজ রিলেটেড এক্সপেন্স আছে সেগুলো ক্রেডিট হওয়ার মাধ্যমে বিলুপ্ত হয়ে যায়। ওই জন্য আর আমরা র্যাম ইলে এই বিগিনিং ইনভেন্টরি এবং পারচেজ বা পারচেজ সংক্রান্ত কোনো খরচের চেহারা দেখতে এখানে পাচ্ছি না। তাহলে এখানে আমাদের এই শিক্ষণীয় বিষয়টা যে আমাদের এখানে র্যাম ইলে বিগিনিং ইনভেন্টরি নাই, কস্ট অফ পারচেজ নাই, মানে পারচেজ এবং পারচেজ রিলেটেড এক্সপেন্সগুলো নাই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এবং কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ই প্লাস এবং এন্ডিং ইনভেন্টরি ডেবিট এ প্লাস এই দুইটি এন্ট্রির উদ্ভব হয়েছে। এখন আমাদের তাহলে র্যাম ইলে দেখা যাচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আছে, এটাই ই প্লাস, দ্যাট মিনস এটা খরচ, এবং ইনভেন্টরি ডেবিট আছে, এটা অ্যাসেটস। তাহলে সমস্যা কি? সমস্যা হলো যে র্যাম ইলে যে ইনভেন্টরি দেওয়া আছে এটা সমপরিমাণ মজুদ পণ্য, কিন্তু এটা হচ্ছে পুস্তক মূল্য বা বহিমূল্য, মানে হিসাব অনুসারে যে মূল্য সেটা এখানে দেওয়া আছে 101,250, কিন্তু প্রকৃতপক্ষে এন্ডিং ইনভেন্টরির মূল্য হচ্ছে 1,500,000, 1,500,000। তার মানে 750 টাকা দাম হ্রাস পেয়েছে, 750 টাকা ইনভেন্টরির মূল্য হ্রাস পেয়েছে। তো ইনভেন্টরি যেহেতু অ্যাসেটস, তাই ইনভেন্টরি মূল্য হ্রাস পাওয়ার কারণে ইনভেন্টরি ক্রেডিট হবে 750 টাকা। আর আমরা মার্চেন্ট অপারেশন চ্যাপ্টার থেকেই আমরা জানি, যখন আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডসের সম্পর্ক বিপরীত ধর্মী, তার মানে ইনভেন্টরি কমলে কস্ট অফ গুডস সোল্ড বাড়ে আর ইনভেন্টরি বাড়লে কস্ট অফ গুডস সোল্ড কমে। আর যেহেতু এখানে 700 টাকা ইনভেন্টরি কমে গেছে, তাই ইনভেন্টরি ক্রেডিট
700 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 750 টাকা। শুধুমাত্র এই অ্যাডজাস্টমেন্টটা পোস্টিং করলে আমাদের পারপিসাল ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি হিসাববুক্ত করা শেখা হয়ে যাবে। তাহলে আমরা দেখি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 750 টাকা, ইনভেন্টরি ক্রেডিট 750 টাকা। তাহলে ইনভেন্টরি আগে থেকে ডেবিট আছে, এটা অ্যাসেটস অ্যালোকেট হলো 750 টাকা, 101,250 থেকে 750 টাকা বিয়োগ করলে থাকে 1,500,000। আর যেহেতু এটা এন্ডিং ইনভেন্টরি তাই এটা ব্যালেন্স শিটে ডেবিট হবে, কারণ এটা অ্যাসেটস। এবং কস্ট অফ গুডস সোল আগে থেকে ডেবিট ছিল 2,06,250, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আবার 750 টাকা ডেবিট হয়েছে, তাহলে যোগ করে মোট 2,27,000। আর কস্ট অফ গুডস সোল যেহেতু এক্সপেন্স তাই ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে। তাহলে এখন আমাদের জানা হয়ে গেল যে পারপেশাল ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি কীভাবে হিসাববুক্ত হবে। তাহলে আমরা জানলাম যে পারপেশাল ইনভেন্টরি সিস্টেমে যখন কার্যপত্র করার প্রয়োজন হয় সেক্ষেত্রে র্যামিলে কস্ট অফ গুডস সোল দেওয়া থাকে, পারচেস দেওয়া থাকে না। এবং পারচেস এবং বিগিনিং ইনভেন্টরি আসলে জার্নালের মাধ্যমে বিলুপ্ত হয়ে যায় এবং এন্ডিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল ডেবিট দেখা যায়। সেক্ষেত্রে কস্ট অফ গুডস সোল ডেবিট আছে 2,26,250 এবং এন্ডিং ইনভেন্টরি ডেবিট আছে 1,01,250, আর বিগিনিং ইনভেন্টরি আর এবং পারচেস এবং পার্সেলিটি এক্সপেন্সগুলো বিলুপ্ত হয়ে গেছে জার্নালের মাধ্যমে, এই জন্য এগুলোর এখানে কোনো চিহ্ন নাই। তা এখন হচ্ছে ইনভেন্টরি যেটা র্যামিলে দেখানো আছে 1,01,250 টাকা, এটা হচ্ছে পুস্তক মূল্য বা বহিমূল্য হিসাব অনুসারে মূল্য, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের হাতে আছে 1,05,000, তার মানে 750 টাকা হ্রাস পেয়েছে, 750 টাকা হ্রাস পেয়েছে। ইনভেন্টরি যেহেতু অ্যাসেট আর অ্যাসেটের মূল্য হ্রাস পেয়েছে তাই ইনভেন্টরি ক্রেডিট হবে, আর ইনভেন্টরি কমে গেলে কস্ট অফ গুডস সোল বেড়ে যায়। তাই কস্ট অফ গুডস সোল ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। তাই আমরা কস্ট অফ গুডস সোল ডেবিট করলাম 750 টাকা, ইনভেন্টরি ক্রেডিট করলাম 750 টাকা। তাহলে ইনভেন্টরি ডেবিট 1,01,250 থেকে 750 বিয়োগ হয়ে থাকলো 1,05,000, এবং যেহেতু এটা এন্ডিং ইনভেন্টরি এবং এটা অ্যাসেট তাই ব্যালেন্স শিটে ডেবিট। এবং কস্ট অফ গুডস সোল যেহেতু আগে থেকে 2,26,250 আছে এবং নতুন করে 750 ডেবিট পেয়েছে, তাই মোট 2,27,000 অ্যাডজাস্টেড ব্যালেন্সের ডেবিট, এবং যেহেতু এটা এক্সপেন্স তাই ইনকাম ডেবিট। তাহলে আমরা পারপিসাল ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি কীভাবে হিসাববুক্ত করা হয় সেটা আমরা জানলাম। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে জানবো হচ্ছে ক্লোজিং এন্ট্রিসে, ওয়ার্কশিট অধ্যায়ে ক্লোজিং এন্ট্রি, তার মানে ক্লোজিং এন্ট্রি কখন কীভাবে করা হয়, যে দ্যাট মিন্স পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যেহেতু তিনটি পদ্ধতির মধ্যে দুইটি প্রচলন আছে, একটা ক্লোজিং এন্ট্রি মেথড আর একটা হচ্ছে অ্যাডজাস্ট এন্ট্রি মেথড, সেক্ষেত্রে ক্লোজিং এন্ট্রি কীভাবে হবে এবং পারপিসাল ইনভেন্টরি সিস্টেমে কীভাবে ক্লোজিং এন্ট্রি করা হয় সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে নেব ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।